আসসালাম আলাইকুম কুকিং হাউজের আজকের আয়োজনে পটল আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আর এই ডিম দিয়ে পটল ভাজিটি রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করা যায় খুবই ভালো লাগবে খেতে তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আমি এখানে কচি দেখে কিছু পটল নিয়েছি পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর পটলের দুই পাশের কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি আমি পটলগুলো খোসা সহই রেখেছি কারণ আজকের এই পটলগুলো আমি খোসা সহ ভাজি করব কেউ চাইলে খোসাটা ফেলে দিতে পারে তবে খোসা সহ এই পটলটা ভাজি করলে খেতে খুবই ভালো লাগবে এখন একটা গ্রেটার দিয়ে আমি এই পটলগুলো গ্রেট করে নেব চাইলে হাতেও কুচি করে নেওয়া যায় তবে গ্রেট করে যেভাবে কুচি করে নেওয়া যাবে হাতে এত মিহি কুচি করা যাবে না পটলগুলো খুব মিহি কুচি করে নিতে হবে যার জন্য গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি আমি সবগুলো পটল গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা জিরা এবং কালো জিরা একসাথে ফোড়ন দিলে এই ভাজিটি খেতে খুবই টেস্টি এবং মজার হয় আর দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে ছোট টুকরো করে দিয়েছি তবে এখানে যদি কেউ কালো জিরা না দিতে চান কালো জিরাটা বাদ দিতে পারেন দিলে খেতে ভালো লাগবে এখন জিরা কালো জিরা এবং তেজপাতা একসাথে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত জিরা কালো জিরা এবং তেজপাতাটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব রসুন আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন থেতে করে নিয়েছি এখন এই রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নেব রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পটল হলুদ গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পটলটাকে ভেজে নেব চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন পটলটা ভেজে নিতে হবে খুবই মজার একটি রেসিপি আর এই পটল ভাজিটা এভাবে করলে এটা বা রুটি পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আমি পটলটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর পটলের মধ্যে হালকা একটু পানি পানি ছিল সেটাও টেনে গিয়ে এরকম পটলটা ঝরঝরে হয়ে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পটলটা ভেজে নিতে হবে পটলটা একটু হালকা লালচে কালার করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে আর এই পটল ভাজি করতে এখানে কিন্তু খুব বেশি একটা মশলারও প্রয়োজন নেই খুবই অল্প মশলা দিয়ে এই পটল ভাজিটি তৈরি হয়ে যায় কোনো প্রকার ঝামেলাও নেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় পটলটা ভাজি করা হয়ে গিয়েছে এখন প্যানের চারপাশে পটলটা এভাবে একটু সরিয়ে রেখে মাঝখানে জায়গা করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ডিম আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমের পরিমাণ চাইলে এখানে বাড়িয়েও নিতে পারেন এখন ডিম দুইটা একটু শক্ত হলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝুরি করে নেব আর পটলের সাথে ডিমটা এভাবে ঝুড়ি করে দিলে খুবই টেস্টি এবং মজার হয় খেতে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এখন ডিমটা পটলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পটলের সাথে মিলিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলার রাসটা কিন্তু অল্প রাখতে হবে তা হলে ডিম এবং পটলটা পুড়ে যেতে পারে কারণ পটলটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ডিম দিয়ে পটল ভাজিটি হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব ডিম দিয়ে পটল ভাজিটি রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ